আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী পারভীন। আমরা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর জন্য জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে টপিকস হচ্ছে জীবকোষ ও টিস্যু, পর্ব হচ্ছে দুই। এর আগে পর্ব একে আমি কোষ নিয়ে আলোচনা করেছি, সেখানে আদিকোষ, প্রকৃত কোষ, তারপরে দেহকোষ, জনন কোষ, সবচেয়ে দীর্ঘতম কোষ এসব নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে পর্ব দুইয়ে এখানে তোমরা একটা উদ্ভিদ কোষের ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। আমরা আজকে এই উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। তো এই যে উদ্ভিদ কোষ আমরা দেখতেছি তোমাদের বইয়ে 2.2, এখানে দুটো কোষের পাশাপাশি চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তুমি আমি এখানে একটি উদ্ভিদ কোষের ডায়াগ্রাম এঁকেছি, আর তোমরা প্রাণীকোষের চিত্রটাও একটু চেষ্টা করবে। আমরা উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের যে পার্থক্যগুলো মোটামুটি সেগুলো আমরা জেনেছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, চিত্রের মধ্যে আমরা কতগুলো অঙ্গাণু এঁকেছি। এই অঙ্গাণুগুলো এখানে দুটো পার্ট, একটা উদ্ভিদ কোষের মধ্যে, একটা হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে সজীব বস্তু, যেগুলো দেখব আমরা, দেখব হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর একটা নির্জীব পার্ট, সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো এই যে এই পার্টগুলোর মধ্যে আমরা একটা বিশেষ বস্তু লক্ষণীয় হচ্ছে, সেটা হচ্ছে কোষ গহ্বর। তো এই কোষ গহ্বর কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতেছি অনেক বড়। তোমরা পাঠ্য বইয়ে দেখবা যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর অনুপস্থিত অথবা থাকলেও অনেক ছোট, আর এখানে কোষ গহ্বরটা আকারে অনেক বড়। এ কারণেই নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে যে কোষ গহ্বরের পাশে বা একটু দূরে অবস্থান করবে, আর প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখব নিউক্লিয়াসটা একবারেই কেন্দ্রে অবস্থান করবে। তো আজকের যেটা মানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, আমরা এই যে একটা উদ্ভিদ কোষ, একটা উদ্ভিদ কোষের মধ্যে যে পার্টগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে আলোচনার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের আমরা দেখতেছি যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কোনটাকে বলতেছি, এখানে সেল মেমব্রেনের ভিতরে সমুদয় সজীব পদার্থ হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের বাইরে আমরা একটা পর্দা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলা হয়। তো এই যে প্রোটোপ্লাজমের বাইরে প্লাজমা মেমব্রেন আমরা দেখতেছি, প্লাজমা মেমব্রেনের বাইরে একটা জড়কোষের স্তর থাকবে। এই জড়কোষের স্তরটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। তো আমরা এখানে এই কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে দুটি ভাগে ভাগ করব। নিউক্লিয়াস বাদ দিয়ে প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তো এই যে সাইটোপ্লাজমের কয়েকটা পার্ট আছে তোমাদের বইয়ে, এই পার্টটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঝিল্লি যুক্ত, আর একটা হচ্ছে ঝিল্লি বিহীন। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে দুটো পার্টে ভাগ করা হলো, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা হচ্ছে ঝিল্লি বিহীন। তো এই যে ঝিল্লিযুক্ত আর ঝিল্লি বিহীন, এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকতে পারে যে নিম্নের কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিযুক্ত অথবা ঝিল্লি বিহীন। এভাবে ঝিল্লির পরিবর্তে থাকতে পারে পর্দা, পর্দা যুক্ত বা পর্দা বিহীন। তো আমরা এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এখানে এঁকেছি, এবং এটাকে সূত্রের মাধ্যমে আমরা মনে রাখবো যে ঝিল্লি যুক্ত বা পর্দা যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি। মা এই লেবুগুলো প্লাস্টিকে, লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে করে ভ্যানে পার করো, ভ্যানে পার কর।
তো আমি এখানে একটা ছন্দ লিখেছি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর জন্য। সূত্রটা হচ্ছে, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো। তো মাতে আমরা এখানে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, মাতে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া। তারপরে আমরা এখানে যে বাকি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো আমরা এখানে মনে রাখবো, এখানে প্লাস্টিক, প্লাস্টিকতে মনে রাখবো প্লাস্টিড। প্লাস্টিড আমরা জানি যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এখানে এইতে মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা মাতে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে লেবুতে হচ্ছে মনে রাখবা লাইসোজোম, লাইসোজোমগুলোতে গলগি বডি, গলগি বডি। তাহলে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম গলগি বডি প্লাস্টিড। তারপরে হচ্ছে ভ্যাকিউল, ভতে আমরা মনে রাখবো ভ্যাকিউল বা কোষ গহ্বর, ভ্যাকিউল বা কোষ গহ্বর। এরপরে ভ্যানেতে ভেসিকল, ভেসিকল। পার করতে পার অক্সিজোম, পার অক্সিসোম বা পার অক্সিজোম। তো আমরা এখানে ঝিল্লিযুক্ত বা পর্দাযুক্ত অঙ্গাণুগুলোকে মনে রাখার জন্য একটা টিপস দিয়েছি, আর এটাকে আমরা সুন্দরভাবে মনে রাখবো যে মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো। এগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এর মধ্যে তোমাদের সিলেবাসে আলোচনার বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম কোষ গহ্বর প্লাস্টিড। এই 1, 2, 3, 4, 5, 6টা এই কয়েকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করা হয়েছে, আর বাকি যেগুলো থাকতেছে এগুলো তোমরা যখন পরবর্তীতে ইন্টারমিডিয়েটে আসবে তখন এইগুলো নিয়ে আলোচনা করা হবে। আপাতত এই 6টা পার্ট তোমাদের ঝিল্লিযুক্ত, এগুলো মনে রাখতে হবে। এরপরে আসবো আমরা ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুতে। আমরা এখন ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো মনে রাখবো। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো কঙ্কাল মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল, কঙ্কাল মামারা প্রতি সেকেন্ডেই, প্রতি সেকেন্ডেই ইমোশনাল। এখানে কঙ্কালতে প্রথমেই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে অঙ্গাণুগুলো আছে সাইটোপ্লাজমীয় সেটা হচ্ছে তোমাদের কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল। তো আমরা জানলাম যে কোষ কঙ্কাল একটা পর্দাবিহীন অঙ্গাণু। এরপরে আমরা দেখব এই যে মামারা, মাইক্রোফিলামেন্ট, তারপরে হচ্ছে মাইক্রো টিবিউল, তারপরে রতে হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। তো তোমাদের আলোচনাতে আছে কোষ কঙ্কাল আর হচ্ছে রাইবোজোম, তবে এখানে মাইক্রোফিলামেন্ট আর মাইক্রোটিবিউল কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা মনে রাখলেও হবে, না মনে রাখলেও পরবর্তী ক্লাসে গিয়ে এগুলো নিয়ে আলোচনা দেখতে পাবে। এরপরে হচ্ছে প্রোটিতে হবে প্রোটিওসম, প্রোটিওসম, এটাও পরবর্তীতে আমরা আলোচনা করব। আপাতত আমরা কোষ কঙ্কাল আর হচ্ছে রাইবোজোম, প্রতি সেকেন্ডেই হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওলের তোমরা নাম শুনেছ প্রাণী কোষের বিভাজনের জন্য, বিভাজনের জন্য একটা অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল। তাহলে আমরা পড়ব কোষ কঙ্কাল রাইবোজোম সেন্ট্রিওল, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইমোশনাল তো হবে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ফিলামেন্ট। তো আমরা এখানে ঝিল্লিবিহীন অঙ্গাণুর ক্ষেত্রে যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কঙ্কাল মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। এখন
কঙ্কাল মামারা, এখানে অনেকগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু দেখা যাচ্ছে। তার মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে কোষ কঙ্কাল, রাইবোজোম, আর হচ্ছে এখানে সেন্ট্রিওল। আর বাকি যেগুলো দেখা যাচ্ছে যে মাইক্রোটিউবিউল, তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো সব কিন্তু কোষ কঙ্কালের মতোই। তো আমরা জানলাম পর্দাবিহীন আর পর্দাযুক্ত অঙ্গাণুগুলো। পরীক্ষার সময় থাকবে নিম্নের কোনটি পর্দাবেষ্টিত অঙ্গাণু বা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, মনে রাখতে পারলে এক মার্ক কমন। এরপরে আমরা এখন দেখব যে এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের প্রথম যেটা পার্ট নিয়ে তোমাদের আলোচনা হবে সেটা হচ্ছে বাহিরের দিক থেকে তাকালে সেটা হচ্ছে কোষ প্রাচীর। একটা উদ্ভিদকে আমরা যদি কাণ্ডের দিকে তাকাই তাহলে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদের একটি অন্যতম বৈশিষ্ট্য। আমরা জানি যে উদ্ভিদের কোষ প্রাচীর যদি আমরা বাকলটাকে ছেঁচে নেই তারপরও কিন্তু উদ্ভিদটা মারা যায় না, তাহলে কোষ প্রাচীরে উদ্ভিদের কোনো প্রাণ থাকে না। তো কোষ প্রাচীর কীভাবে তৈরি হচ্ছে বা কোষ প্রাচীর কী এটা আমরা এখন জানব। সেলোয়াল কোষ প্রাচীর আমরা জানব এখন যে কোষ প্রাচীর কী। কোষ প্রাচীর কী? তো কোষ প্রাচীর উদ্ভিদ কোষের, কোষ প্রাচীর কার থাকবে? উদ্ভিদ কোষের থাকবে, নিশ্চয়ই প্রাণী কোষের থাকবে না। তা উদ্ভিদ কোষের দেখব যে আমরা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের বাইরে, প্লাজমা মেমব্রেনের বাইরে প্রথমে থাকবে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা দেখব যে কোষ প্রাচীরের পরে রয়েছে প্লাজমা মেমব্রেন। তো আমরা বলবো যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত। কী নিঃসৃত? প্রোটোপ্লাজম নিঃসৃত সেলুলোজ নির্মিত। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা গেল যে উদ্ভিদের কোষ প্রাচীরটাতে কোন রাসায়নিক উপাদান থাকতেছে সেটা হচ্ছে সেলুলোজ। তো উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত সেলুলোজ নির্মিত দৃঢ় পুরু স্থিতিস্থাপক জড় রক্ষণ কাজের সাথে যুক্ত আবরণকে বলা হচ্ছে কোষ প্রাচীর। তো আমরা সুন্দরভাবে সংজ্ঞাটা এইভাবে লিখে দেবো যে কোষ প্রাচীর কী। তাহলে উদ্ভিদ কোষের, সাধারণত কার কোষ প্রাচীর থেকে? উদ্ভিদ কোষের। আমরা এটা সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখন এই যে এই কোষ প্রাচীরটাকে আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি তো এখানে কী কী আমরা দেখতে পাবো? একটি কোষ প্রাচীরের গঠনে আমরা দেখতে পাবো প্রথমেই মধ্য ল্যামেলা, আর একটা থাকবে প্রাথমিক প্রাচীর, আর একটা দেখতে পাবো হচ্ছে সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। তো মধ্য ল্যামেলা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, আমরা এই তিনটা পার্ট কার দেখতে পাবো? কোষ প্রাচীরের পর্যবেক্ষণে আমরা দেখতে পাবো। তো এই যে মধ্য ল্যামেলা উদ্ভিদের ক্ষেত্রে, এই মধ্য ল্যামেলাটা কখন সৃষ্টি হচ্ছে? আমরা যখন কোষ বিভাজন পড়ব তখন দেখব যে এই যে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে আমরা দেখব যে এখানে এই মধ্য পর্দাটার সৃষ্টি হচ্ছে। সাধারণত এই বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো মধ্য ল্যামেলা বা কোষ প্রাচীর আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রে সাহায্যে দেখি তখন দেখা যাবে এই মধ্য ল্যামেলাটা সাধারণত এক স্তর বিশিষ্ট। এই মধ্য পর্দার সৃষ্টিতে সাইটোপ্লাজমীয় দুটি অঙ্গাণু কাজ করে, সেটা হচ্ছে গলগি বডি আর একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্রাগমোপ্লাস্ট আর আছে পেকটিন জাতীয় পদার্থ এসে এই মধ্য পর্দাটা সৃষ্টি করে। এই মধ্য পর্দাটার কাজ কি? একটা উদ্ভিদ কোষের মধ্যে এটাকে পৃথক করে, পৃথককারী একটা পর্দা। তো এই পর্দাটা যখন পেকটিন আর পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয় তখন প্রথম দিকে এটা জেলির মতো দেখা যায়, পরবর্তীতে আস্তে আস্তে দেখা যাচ্ছে এই মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিনের আবরণ এসে জমা হয়।
যখন সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিনের আবরণ এসে এখানে জমা হবে তখন সেখানে প্রাইমারি ওয়াল সৃষ্টি হবে। তো এই প্রাইমারি ওয়ালটা হবে এক স্তর বিশিষ্ট। তাহলে মধ্যপর্দার উপরে আমরা সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিনের যে স্তরটা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর। আমরা এখানে একটা প্রাইমারি ওয়াল এখন এই প্রাইমারি ওয়ালের উপর আমরা আরেক প্রকার ওয়াল দেখতে পাবো যেটা সাধারণত তিন স্তর বিশিষ্ট। সেই তিন স্তর বিশিষ্ট ওয়ালটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। তো আমরা এখানে তিন স্তর বিশিষ্ট একটা সেকেন্ডারি ওয়াল দিয়ে দিই। তিন স্তর বিশিষ্ট আমরা সেকেন্ডারি ওয়াল দেখতে পাচ্ছি। আমরা একটা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে দেখলাম কালো অপেক্ষিত কালো অংশটা হচ্ছে মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। মধ্য পর্দা এরপরে মধ্য পর্দার উপরে এক স্তর বিশিষ্ট আরেকটা পর্দা দেখা যাচ্ছে বা আবরণ, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়ালের উপর আমরা তিন স্তর বিশিষ্ট আরেক প্রকার আবরণ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। এই যে দেখা যাচ্ছে যে মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীরের মাঝখানে একটা পাতলা অংশ দেখা পাওয়া যাচ্ছে কোষ প্রাচীরে, তা কোষ প্রাচীরে এই গর্তের ন্যায় পাতলা অংশটাকে বলা হচ্ছে কূপ। এই কূপে সাধারণত দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সাইটোপ্লাজমিক সূক্ষ্ম নালিকা থাকে, যেগুলো থেকে একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন প্রকার কোষীয় আদান প্রদান সংঘটিত, যাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তো আমরা এখানে দেখলাম যে মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর। এখন পরীক্ষার সময় যদি তোমাদের কোশ্চেন আসে যে মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো, তো আমরা খুব সহজেই পার্থক্য লিখতে পারবো চিত্র দেখে। কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর। এই চিত্রটাকে আমরা এখন দেখে দেখে পার্থক্য নির্ণয় করব। প্রথমে হচ্ছে মধ্য পর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, এরপরে গৌণ প্রাচীর। তো মধ্যপর্দা কখন সৃষ্টি হয়? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। তো মধ্যপর্দায় সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে কয়টা স্তর? এক স্তর রয়েছে। মধ্যপর্দা সাধারণত এক স্তর। আমরা সেকেন্ডারি ওয়ালের আগে দেখব যে প্রাইমারি ওয়াল সৃষ্টি হয়েছে, এই প্রাইমারি ওয়ালটাও এক স্তর। এক স্তরের উপর তিন স্তরের সারি রয়েছে, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। তাহলে মধ্যপর্দার ক্ষেত্রে এক স্তর, প্রাথমিক প্রাচীরের ক্ষেত্রে এক স্তর, এটা হচ্ছে তিন স্তর। পুরুত্ব যদি চিন্তা করি তাহলে মধ্যপর্দার পুরুত্বের তেমন হিসাব নাই, কিন্তু প্রাথমিক প্রাচীর থেকে আমরা দেখব এক থেকে
3 মাইক্রোমিটার পুরুত্ব, এটা তেমন পুরুত্ব নয়, এটাকে পাতলা বলে। কিন্তু এখানে দেখা পাবো যে গৌণর ক্ষেত্রে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরুত্ব। মধ্যপর্দার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে পিট পেয়ার, এখানে আমরা যেটাকে কূপ বা পিট পেয়ার বলতেছি, এটা কিন্তু খণ্ডিত খণ্ডিত নয়। আর এই পাশে প্রাথমিক প্রাচীরের ক্ষেত্রে আমরা দেখব খণ্ডিত, কারণ এখানে মুখোমুখি কিন্তু পুরোটাই জয়েন হলে এখানে কিন্তু কূপ দেখা যেত না, এখানেও এটা খণ্ডিত। আমরা এবার দেখব যে এই যে মধ্যপর্দাটা কি কি কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছিল। মূলত পেকটিক অ্যাসিড আর হচ্ছে পেকটিন, পেকটিক অ্যাসিড আর হচ্ছে পেকটিন। এরপরে প্রাথমিক বা প্রাইমারি ওয়ালটা তৈরি হয়েছে সেলুলোস, সেলুলোস হেমি সেলুলোস আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো এখানে এর পরবর্তীতে যে বৈশিষ্ট্যটা আমরা পাবো, যদি মধ্যপর্দার উপর সেই উদ্ভিদটা যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়, সেকেন্ডারি গ্রোথ যদি ঘটে, সেক্ষেত্রে অবশ্যই তাদের প্রাইমারি ওয়ালের উপরে সেকেন্ডারি ওয়াল তৈরি হবে। এ কারণেই এখানকার যে উপাদানগুলো আছে সেগুলো সহ এখানে হবে লিগনিন, আর লিগনিন ও সুবেরিন। আমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব। তারপর লিখব এখানে যে সকল কোষে থাকে। এরপরে নেক্সট যে বৈশিষ্ট্যটা দেখব, এই মধ্যপর্দাটা কিন্তু সকল কোষে থাকবে, সকল কোষে থাকে, আর এই প্রাইমারিটাও সকল কোষে থাকবে, আর ভাজক সকল কোষে থাকবে, তার সঙ্গে ভাজক ও বিপাকীয় কোষে পাওয়া যাবে। ভাজক ও বিপাকীয় কোষে আমরা এই প্রাইমারি ওয়ালটা দেখতে পাব। কিন্তু সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে ভাজক ও বিপাকীয় কোষে আমরা এটা দেখতে পাবো না, ভাজক ও বিপাকীয় কোষে দেখতে পাবো না। কারণ কি, প্রাইমারি ওয়ালটা যখন বিভাজিত হয়ে একটা স্থায়ী রূপ ধারণ করবে, তখন সেই পরিণতিটা হবে তার সেকেন্ডারি গ্রোথ। তো আমরা মোটামুটি আজকে কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর কি কি উপাদান নিয়ে গঠিত এগুলো আমরা জানলাম। এখান থেকে তোমাদের আরেকটা এমসিকিউ আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি কি উপাদান নিয়ে গঠিত, তারপরে হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি কি উপাদান নিয়ে গঠিত, বা ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। আমার এই কোশ্চেনটা প্রায় থাকি, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। তো আমরা হচ্ছে আজকে এই কোষ প্রাচীর নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে পর্দা বেষ্টিত অঙ্গাণুগুলোর মধ্যে আলোচনা করব, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, এগুলো নিয়ে। প্রতিটাকে সুন্দর করে পড়তে হবে। যেমন লাইসোজোম যখন পড়বো তখন থাকবে যে লাইসোজোমকে কেন আত্মঘাতী থালিকা বলা হয়, তারপরে বা সুইসাইডাল স্কোয়াড, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, প্লাস্টিডের যে বিভিন্ন বর্ণকণিকাগুলো আছে সেগুলো কীভাবে সৃষ্টি হয়, তারপরে তার বর্ণকণিকাগুলো পিগমেন্টগুলো যে আছে সেগুলো কোন পিগমেন্ট কোন ধরনের রঞ্জক পদার্থ প্রদান করে সেগুলো আমরা জানবো। তো তোমরা তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুটো পাশাপাশি সুন্দর করে চিত্রটা এঁকে নিয়ে তোমরা পার্থক্য তৈরি করবে, এবং পার্থক্য তৈরি করার পরে প্রথমেই যেটাকে নিয়ে আলোচনা করবে বা পড়াশোনা করবে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরে আস্তে আস্তে ভিতরের দিকে আমরা সাইটোপ্লাজমি, অঙ্গাণুগুলো, নিউক্লিয়াস এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।